হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গাইস, আপাতত এখন বিকেল 5টা আর আমরা তিনজন এখন একটু হাঁটতে বেরিয়েছি। 6টা বেজে গেছে, 6টা 17 হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে এখন 5টা। তো ওরা দুজন সেলফি তুলছে, আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। আর আমার সাথে আছে ভুলু। ভুলু এখানেই ছিল, আমি হাঁটে হেঁটে এদিকে আসছি, ও আমার সাথে সাথে চলে এসেছে। আর ব্যাপারটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে আমার মাসির বাড়ি, মাসির বাড়িতে যাচ্ছি না, গেলেই শুধু একটা বাজে বাজে কমেন্ট যে তুই ডোকা হয়ে গেছিস, তুই কঙ্কাল হয়ে গেছিস, তুই নাকে পড়িস নি কেন, তুই কানে পড়িস নি কেন, তুই এরকম কেন হয়ে যাচ্ছিস, এত প্রশ্নের উত্তর দিতে আমার সিরিয়াসলি ভালো লাগে না। আমি মাসির বাড়িতে যাই যে ভাবলাম হয়তো একটুখানি রিল্যাক্স করবো, একটু বসবো, একটু গল্প করবো, বাট আমি যখন ওখানে যাই বসি তখন আমাকে জাস্ট এই প্রশ্নের উত্তরগুলো দিতে হয়, আমি রোগ হয়ে গেছি কেন, আমি কঙ্কাল হয়ে গেছি কেন, আমি নাকে পড়িনি কেন, আমি কানে পড়িনি কেন, আমি কেন এইরকমই হয়ে যাচ্ছি, কেন শুকিয়ে যাচ্ছি। তো এই প্রশ্নগুলো অ্যাভয়েড করার জন্য আপাতত আমি এখানে বসে আছি। ওই কাছাকাছি মাসির বাড়ি থাকা সত্ত্বেও মাসির বাড়িতে যাচ্ছি না। হ্যাঁ, ওই মাসির বাড়িটা কিন্তু আমার নিজের মাসির বাড়ি, মানে নিজের বড় মাসি। আমি ওখানে কাল পরশু গিয়েছিলাম, কিন্তু এখন ভাবছি যাবো না, গেলেই কারণ কি এরকম কমেন্ট পাস করে কমেন্টগুলো শুনতে হয়, সেই জন্য আমার একদমই ভালো লাগে না। হলো এদিকে, ও বলু, হাই মধু, হাই মধু ডার্লিং, হলো চুমকো। সন্ধ্যেবেলা বাড়ি ফেরার পর খুব খিদে পাচ্ছিল, তো একটু ম্যাগি বানিয়ে নিলাম। আমি কিন্তু খুব সিম্পলভাবে ম্যাগি বানাই, এর সঙ্গে আলাদা করে কোনো ভেজিটেবল অ্যাড করি না, শুধু অ্যাড করি ডিম। আর আমার ম্যাগি আপাতত রেডি।